2 বছর 2 মাসের এক শিশু কন্যা সোনার কানের দুল এবং চাঁদির মালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করার পর তাকে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামে। এখনো পর্যন্ত গঙ্গায় তলিয়ে রয়েছে ওই শিশু কন্যা শাহানা খাতুন। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিবেশী মহিলা নাইমা খাতুনকে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলার ফাঁসির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু কন্যা শাহানা খাতুন। সে সময় প্রতিবেশী এক মহিলা নাইমা খাতুন তাকে কোলে তুলে নিয়ে যায়। প্রথমে আদর করছে ভেবে পরিবারের সদস্যরা কিছু না বললেও কিছুক্ষণ পরেই শিশু কন্যাকে দেখতে না পেয়ে হইচই শুরু হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করতে বেরিয়ে আসে আসল রহস্য। বন্ধনের লোন দেওয়ার জন্য শিশু কন্যার সোনার কানের দুল এবং চাঁদির গহনা খুলে তাকে শ্বাসরোধ করেও খুন করে নদীতে ফেলে দিয়েছে বলে স্বীকার করে প্রতিবেশী মহিলা নাইমা খাতুন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছ শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বাড়ি থেকে কানের দুল এবং চাঁদির মালা উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনা জানাজানি হতেই শনিবার সকাল থেকে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বাস দূর গেছিলাম, বাস দূর থেকে সিঙ্গারা নিয়েছে দিয়েছি মেয়েকে, মেয়ে খাচ্ছিল, আবার বাস দূর গেছিলাম, বাস দূর যাওয়ার জন্য কাঞ্চল আমি নিয়ে যাইনি, দিয়ে বাস দূর গিয়ে একটা লাইন পাড়াল দিয়ে আমাকে বাড়ি থেকে ফোন করেছে কি মেয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সত্যি এসে সিদ্ধারপুর বাস দুপুর চারচণ্ড এগুলো সব খুঁজেছি, তাও বাস পাইনি। দিয়ে তো ওই আমার স্ত্রী বললো কি ওই মেয়েটা নিয়ে গেছে, নাইমা নিয়ে গেছে। তো নাইমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি তো আমার মেয়েকে কোথায় রেখেছো, নাইমা সুরাস্তি বলছে যে আমি নিয়ে যাইনি, এখানে রেখে দিয়েছিলাম বাচ্চা। দিয়ে তো বউ জোরাজোরি করে ওকে পাবলিক ঘরে ভরলো, ঘরে ভরে একটা বেড়া ছিল ঘরে ঢুকেছিল, ওর আগে বলেছে এরকম ব্যাপার যে আমি বাচ্চাকে নিয়ে মধ্যে ফেলে দিয়েছি মেরে মালাকানের কেড়ে। দিয়ে আমরা থানা যাই, থানা থেকে পুলিশ আসছে, পুলিশ এসে নিয়ে যায় সাথে করে নিয়ে যায়, জেরা করে, জেরা তো ওই একই কথাই বলেছে কি ফাঁসি ডাঙাতে মেরে আমি নদীতে ফাঁসি দিয়েছি। তো বলেছে কি কিসের জন্য মেরেছে, বলেছে কি আমার সুদের টাকা লাগবে, আর কি হচ্ছে শুধু টাকা লাগবে, বন্ধন লাগবে, আরও বিভিন্ন রকম বলেছে কীরকম লাগবে, তার জন্য আমি কান মালা নিয়ে ফেলে দিয়েছি নদীতে মেরে। তো তবুও আমি বলছি আমার মেয়ে মারা গেছে, যেরকমভাবে সেরকম করে আমি আরও শাস্তি চাইবো, ইনশাল্লাহ চাইবো, আল্লাহ অবশ্যই শাস্তি দেবে, যেন ফাঁসি ছাড়া অন্য কিছু না হয়, ফাঁসি যেন হয়, এই দাবি আমার আল আইয়ার কাছে দাবি। যে কাজটা করেছো নাম কি? নাইমা খাতুন। ওর বাড়িটা কোথায়? পিছনে পাশে বাড়ি, মানে প্রতিবেশী আত্মীয় হয় আপনাদের? হ্যাঁ। আর ওই যে বাচ্চাটা মারা গেছে তার নাম শাহানা খাতুন, বয়স 2 বছর 2 মাস। এখন নদীতে খোঁজাখুঁজি চলছে? নদীতে খোঁজাখুঁজি চলছে, এখন পুলিশ আসবো বলেছিল খুঁজতে, তো কই একবার এসেছিল দেখে চলে গেছে, এখনো খুঁজতে আসেনি। রাত্রে গেছিলাম তখন বললো কি সকালে লোক যাবে খোঁজাখুঁজি করবে, লঞ্চ আসবে, কিছুই আসেনি এখন। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আইজুর রহমান। আপনি ছেলের মেয়ের পিতা? হ্যাঁ। সেটা তো নিজ চোখে সেটা দেখিনি, বলে যে 6টার সময় বাচ্চাটাকে নিয়ে উগেছে, বাচ্চাটাকে নিয়ে যাওয়ার পর এবার ওর মা খোঁজাখুঁজি করছে, বলছে যে আমি বাচ্চা নিয়ে যাইনি। তারপরে রাত 9টা সাড়ে 9টার সময় ও কাঁদছে, কাঁদা কাটা করার পর এবার ওকে জিজ্ঞাসা করেছে, ঘরের ভিতরে ভরলাম, ঘরে শিকার লাস্টে গেছে যে আমরা পানিতে ফেলে ওকে মেরে পানিতে ফেলে দিয়েছি। কি কারণ হতে পারে? কারণ তো কিছু নাই, অসাধ কোনো দোষ নয়, অসঙ্গে উঠা বসা করে, আর কানা কানের নিয়েছে, এগুলো সব খুলে নিয়েছে, এই দিয়ে এবার ওকে আর কোথায় নদীতে ফেলেছে উনি আমরা জানি না। আর এবার ও বলতে পারে, বলছে ওই ছাড়া কেউ বলতে পারবে না কোথায় ফেলেছে আর কোথায় আমরা খুঁজবো বলেন। লাস্টে ওকে ঘরে ভরে তখন যখন শিকার গেল যে আমি মেরে ফেলে দিয়েছি, তখন থানাতে ডেকে পুলিশকে আমরা দিই। তাহলে সোনার কানে দুলের লোভে তাহলে শিকার গেছি, আমি নুন নিয়েছি থানাতে, শিকার গেছে যে নুন পয়সা দিতে না, তার জন্য আমি ওইটা খুলে বিক্রি করে আমি নুন দিতাম, তার জন্য আমি ছেলেকে মেরে ফেলেছি। ঘটনাটা
এটা গ্রাম হলো শিকদারপুর আর নদীতে ফেলে দিয়েছে নদীতে ফেলে দিয়ে হ্যাঁ এখন কি খোঁজা খুঁজি চলছে না কি করে থানার অর্ডার না পেলে কি করে খোঁজা খুঁজি যাবে এটা তো মেরে ফেলেছে ওই বলতে পারে কোথায় ফেলেছে ঠিক আছে আপনার নাম আমার নাম মতিউর রহমান